ফ্রেন্ডস, আমরা এখন সাউথ সিটি মলে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা রঙের পৃথিবী বলে যে ছবিটি, তার ট্রেলার আজকে এখানে উন্মোচন হচ্ছে। একটু পরেই ট্রেলার উন্মোচন কমপ্লিট হয়ে যাবে। আমরা সেলিব্রিটিদের সাথে আলোচনা করব, কথা বলবো এই ছবিটি নিয়ে, তো সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা কন্টিনিউ চোখ রাখতে থাকুন। ছবিটি কেমন হবে তার একটা আঁচ হয়তো আপনারা পেলেও পেয়ে যেতে পারেন। চলুন দেখা যাক। থ্যাংক ইউ। একদম এই ট্রেলারটা যখন প্রথমে দেখেছি আমাদের পুরো টিম, আমি দেখেই ভীষণ আমার ভালো লেগেছে। আর এটা নতুন কিছু, মানে নতুন রকমভাবে। আর সব থেকে যেটা ভালো লেগেছে, আজকের ট্রেলার লঞ্চে ম্যাডাম এসছেন, শশীদি এসছেন, মধুজাত ম্যাম এসছেন, আর যার উপর সোহিনী ম্যাম, উনিও এসছেন। সবাই আমাদেরকে বেস্ট উইশেস দিতে এসছে। অ্যান্ড স্পেশালি আপনারা সবাই, তোমরা সবাই এসছো, আমার মিডিয়ার প্রত্যেকটা বন্ধু এসেছে, এর থেকে ভালো কিছু। আমি সুপার এক্সাইটেড এবং ভীষণ নার্ভাস অলসো, কারণ প্রচণ্ড ওভার এক্সপেকটেশন এই ছবিটা নিয়ে, কারণ এটা একটা অন্য রকম ছবি, অন্যরকম প্রচেষ্টা রাজস্বীদা করেছে, আর যেখানে আমার দ্বৈত চরিত্র। আর সত্যি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ একই দিনে একটা পজিটিভ একটা নেগেটিভ ক্যারেক্টার করা ইটস রিয়েলি টাফ, কারণ শ্যুটিংটা আমরা একই দিনে দুটো ক্যারেক্টার প্লে করেছি, জাস্ট সুইচ অন সুইচ অফ, এটা আমি আগেও শেয়ার করেছি। তো আমি ভীষণ সুপার এক্সাইটেড, ট্রেলারটা দেখে আমি জাস্ট গুজবাম হচ্ছিলো। এবার আমি জাস্ট ওয়েটিং ফর দ্য রিলিজ। আই থিঙ্ক আমার আমার প্রত্যেকটা দর্শকের খুব ভালো লাগবে। একটু অন্য ধাঁচে, যেখানে মহিলারা আছে, এতজন মহিলাকে, প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট, শুধু আমি বলবো না আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, যারা যারা এখানে অ্যাক্টিং করেছে, যারা যারা কাজ করেছে, তাদের সবার অবদান অনেকটাই বেশি। তো আমি আই এম লুকিং ফরওয়ার্ড, লেটস সি। আর আমি এটাই বলবো আপনাদের সবাইকে, যারা যারা আজকে এসেছেন, এবং আপনারাও সবাইকে বলবেন 23 ফেব্রুয়ারি আমাদের এই ছবিটি রিলিজ হচ্ছে, সাদা রঙের পৃথিবী, উইডো ট্রাফিকিংয়ের ওপর, যেটা সচরাচর হয়ে আসছে, সেইটা অবলম্বন করেই আর কি রাজস্বীদা এই প্রচেষ্টা করেছে। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। কেমন লাগলো প্রথম ট্রেলার এখানে যখন লঞ্চ? বড় পর্দায় ট্রেলার দেখতে বা ছবি দেখতে সবসময় বেশি ভালো লাগে। যখনই সেটা মুঠোফোনে চলে আসবে অবশ্যই দেখতে তো পাওয়াই যাবে, কিন্তু আমার মনে হয় এখনও উত্তেজনাটা আছে যে বড় পর্দায় পুরো ছবিটা দেখার। ট্রেলারটা দেখে অবশ্যই ভীষণ ভালো লেগেছে, টান টান একটা ট্রেলার। সাদা রঙের পৃথিবী, একদম অ্যাবস্ট্রাক্ট একটা নাম, তো সাদা রঙের পৃথিবীর সঙ্গে এই ট্রেলার বা এই ছবির সাযুজ্য কতখানি? এখানে একটা ডায়লগ আছে, সাদা সাদা রং মানে হচ্ছে সাদা ক্যানভাস, এবং সেখানে সব রং তুলে ফুটে ওঠানো যায়। তো সেখানে এই ছবিটা বিধবাদের নিয়ে, তাদের জীবনের নানান দিক, নানান স্তর কিভাবে এই ছবিতে উঠে এসেছে সেটা নিয়ে আমাদের এই ছবি। এই ছবিতে তোমার ক্যারেক্টার একটু ওয়ান লাইনারে যদি বলো। আমার চরিত্রের নাম সুমতি, যে অবশ্যই একজন বিধবা, কারণ বিধবাদের নিয়ে ছবি। সে লাল রং খুব ভালোবাসে, লাল শাড়ি খুব ভালোবাসে, এবং সে খুব অল্প বয়সে বিধবা হয়েছে, সেই জন্য সে লাল পরতে পারে না, তো এই দুঃখটা তার আছে। আচ্ছা, রাজস্বীদার ছবি এমনি তো অনেক দেখেছি আমরা, অনেক ভালো, এই ছবিটা নিয়ে আলাদা করে কোনো এক্সপেকটেশন? এটা একদমই মেয়েদের নিয়ে ছবি, মেয়েদের ট্রাফিকিং, মেয়েদের নির্যাতন, মেয়েদের এম্পাওয়ারমেন্ট, মেয়েদের ভালো মন্দ সব কিছু নিয়ে কথা বলবে। মেয়েদের নিয়ে কথা বললে আমরা মেয়েরা তো সব থেকে বেশি খুশি হই, সেই জন্য এটা আলাদা। মানে ফাটাফাটি এক্সাইটেড নাকি? নিজের ছবি যখনই হয় তখন সেটা, যেহেতু আমরা সবসময় 100% দিয়ে কাজ করার চেষ্টা করি, সবসময় খুব এক্সাইটমেন্ট থাকে। শুধু কি নিজের ছবি না, এটা মহিলা এম্পাওয়ারমেন্ট আছে বলে এর জন্য আরও বেশি করে? উমেন এম্পাওয়ারমেন্ট এবং নিজের ছবি, দুটোকেই অস্বীকার করা যাবে না। এবং যেহেতু ছবিটার একটু গল্পটাই সাদা রঙের পৃথিবীর, এতদিনে মানে পোস্টার রিলিজ যখন হয়েছিল তখনই তো সবাইকে বলা হয়েছিল, এতদিনে আপনারা সবাই জেনেও গেছেন, অর্থাৎ উইমেন ট্রাফিকিং, বা যারা স্বামীহারা বিধবা মেয়েরা তাদের জীবন নিয়ে ছবি। এবং আমাদের তো একটা মিথ আছে যে বাঙালি হিন্দু মেয়েরা মনে করেন যে বিধবা হলে তারা কাশিতে, বেনারসে, অথবা এই এই বৃন্দাবনে গেলে এবং ঈশ্বরের নামে বাকি জীবনটা কাটান, সেখানে খুব সেফ হোম, কিন্তু অ্যাকচুয়ালি তো এরম নয়, বাস্তবটা একেবারে কল্পনার থেকে অন্য রকম, সেটা নিয়েই সাদা রঙের পৃথিবী।
সাদা রঙের পৃথিবী বলতে আমরা জেনারেলি যখন উইডো হয়ে যায় মেয়েরা, তখন সাদা রং বলতে আমরা বুঝি তাদেরকে জীবন থেকে কালারটা চলে গেল। কিন্তু বেসিক্যালি এখানে দেখানো হচ্ছে মেয়েদের মধ্যে কালার আছে, যেহেতু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ, তো এখানে এই বিষয়টা কতটা ফুটেছে যে সাদা রঙের পৃথিবী বলছে অথচ উইডো নিয়ে কাজ করবো? এটা সাদা রঙের পৃথিবী, তো দেখুন সবাই সাদা থিম পরেছে, আমি নিজেও সাদা পরেছি, কিন্তু সাদাটা সেই মুহূর্তেই ভালোভাবে উজ্জ্বল হয় যখন ওর ভালো কালো ব্যাকগ্রাউন্ড থাকে, জানেন তো। সুতরাং সাদা রঙের পৃথিবীও যতটাই উজ্জ্বল দেখাক না কেন, পিছনে মেয়েদের জীবন কতটা অন্ধকার, কতটা কালো, সেটা নিয়েই ছবি। এবং সেখানে দেখানো হয়েছে যে সিনেমায় যে তারা নিজেদের সাদা রঙের জোর করে মুড়িয়ে দিলেও, তাদের জীবন থেকে রং তুলে গেলেও, তাদের আসলে বয়স কম থাকলে যা হয় তাই তো, তাদের সব ইচ্ছাটাই থাকে, কিন্তু সেক্ষেত্রে কতটা অসহায় হয়ে ওঠে এবং সেই সুযোগে তাদের কতটা তাদের কেনা বেচা হয় বা তাদের ওপর অত্যাচার চলে, এই নিয়েই ছবি। সিনেমা আসলে তো মিরর অফ দ্য সোসাইটি, সমাজে যা হচ্ছে তাই, তার সঙ্গে কিছুটা গল্প কল্পনা। তবে ভাববেন না এটা কোনো ডকুমেন্টারি, এটা একেবারে ইনফরমেটিভ না, এটা একেবারে থ্রিলার। সুতরাং সিনেমার পরতে পরতে ভাজে ভাজে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট হ্যান্ড এন্টারটেনমেন্ট। ট্রেলারটা দেখে না মানে কি বলি তোমাকে, আমার কিছু বলার নেই, মানে আমি স্পেলবাউন্ড। আর রাজর্ষি আমাদের ফিল্মের ডিরেক্টর, মানে ওর থেকে আমরা এটা আশা করেইছিলাম, কারণ আমি বল মানে আমি এক কথায় বলতে পারি ও একজন চলমান ইনস্টিটিউট, 4000-এরও বেশি বই পড়া হয়ে গেছে ওর, তো ওর কাছ থেকে এটা এক্সপেক্টেড। কিন্তু মানে স্ক্রিনে দেখার পর আমরা জাস্ট ওই চলতি ভাষা মানে জাস্ট ছিটকে গেলাম। আর আমরা চাইবো যে যখন সিনেমাটা রিলিজ হবে খুব শিগগিরই, সবাই যেন থিয়েটারে এসে সিনেমাটা প্লিজ দেখবেন। একটা ওমেন এম্পাওয়ারমেন্টের একটা গল্প, রাজর্ষি চেষ্টা করে লার্জার দ্যান লাইফ করে গল্প বাঁধতে, সেটা কতটা পেরেছে সেটা আপনারা না এলে সেটা বুঝতে পারবো না। থিয়েটারে এসে প্লিজ 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 সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন। সাদা রঙের পৃথিবী নামটা একটা অ্যাবস্ট্রাক্ট নাম লাগলো, তো ছবির সঙ্গে এই নামের সাযুজ্যটা কতখানি? সাদা রঙের পৃথিবী বলতে দেখুন, এটা একটা উইডো ট্রাফিকিংয়ের উপর ফিল্মটা হয়েছে। আর উইডো অ্যাকচুয়ালি কী হয়, যখন মানে হাজব্যান্ডের মৃত্যুর পরে সম্ভবত হিন্দু সমাজে স্ত্রীরা সাদা রঙের কাপড়ই পরে থাকেন, এবং যে কারণের জন্যেই সাদা রঙের পৃথিবী নামটা দেওয়া, যেহেতু সমস্তই সাদা কাপড় পরা মহিলাদের নিয়েই এই মুখ্য মানে এই ফিল্মটার মুখ্য চরিত্র প্রত্যেকেই সাদা রঙের কাপড় পরা, এবং তাদের জীবনের যে যন্ত্রণা, তাদের জীবনের যে কষ্ট, সাদা তো শুদ্ধতার প্রতীক, সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক। আমরা উপর থেকে দেখছি সব কিছুই খুব সুন্দর, কিন্তু ভিতরে তাদের যে যন্ত্রণা বা কষ্ট সেটা আমরা দেখছি না, এবং সেটা নিয়েই আমাদের বাঙালি পরিচালক রাজর্ষি দে বইটা করেছে, ভীষণ ভালো একটা ফিল্ম বানিয়েছে। তো যে কারণের জন্য এই সাদা রঙটা নাম দেওয়া, এবার দেখা যাক। আমি তো আশা করছি এই ফিল্মটা দেখার পর প্রত্যেকটা মহিলা প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হবে। হ্যাঁ, আজকে ট্রেলার লঞ্চ ছিল অফকোর্স, আর ট্রেলারটার জন্য আমরা অ্যাকচুয়ালি অনেক অপেক্ষা করেছি, ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কারণ টপিকটা ভীষণ সেন্সিটিভ, তো তাই যথেষ্ট ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং আই এম ভেরি এক্সাইটেড টু সে দিস টু অল অফ ইউ যে প্লিজ দেখবেন ট্রেলারটা, আশা করি ভীষণ ভালো লাগবে। আর শুধু ট্রেলারটা কেন, ছবিটাও দেখবেন, খুব তাড়াতাড়ি রিলিজ করছে, খুব ভালো লাগবে আশা করি। সাদা রঙের পৃথিবী ইজ আ স্টোরি অ্যাবাউট দ্য উইডোস, যারা বিধবা, যারা বাংলা থেকে একটা সম্পূর্ণ কজে কাশী বা বৃন্দাবনে যান, গিয়ে সেখানে একটা প্রায় পানিশমেন্টের মতো জীবন কাটান, কিন্তু সেই পানিশমেন্টের মতো জীবনটা সত্যিকারের কী করে পানিশমেন্ট হয়ে যায় সেইটা নিয়ে এই ছবি। এবং ভিডিও ট্রাফিকিং নিয়ে কোনো ভাষায় আগে কখনো কোনো ছবি হয়নি, সুতরাং এটা একটা প্রথম ছবি। আমার মনে হয় যে যে লেভেল অফ অ্যাক্টার্স আমরা পেয়েছি, ইটস ফ্যাসিনেটিং।